দেখো বন্ধুরা, আমার ভাই এসেছিল, তোমাদেরকে বলেছিলাম না, এই দেখো আজকে সকালবেলা একদম সকাল সকাল ভাই বেরোচ্ছে, বাড়ি যাবে। তো অনেকটা দূরে, তো সেই মেদিনীপুরে যাবে, 5-6 ঘন্টা জার্নি, এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছে, যাবে। আর রেডিও হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। এই দেখো ভাই বেরিয়ে চলে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ, আমি বৈশাখী বলছি। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল, এখন বাজে প্রায় 10:30। তো আমরা এখন খাবো হচ্ছে, এই দেখতেই পাচ্ছ, ঝুরি ঝুরি করে সুজির পোলাও হয়েছে। আর হচ্ছে এইখানে মায়ের চা বসছে, একটু দুধ নেই আজকে, লিকুইড দুধ নেই। এই যে দেখতে পাচ্ছ, আমুলের গুঁড়ো দুধ দিয়েই মাকে আজকে চা দেবো, ঠিক আছে? তো আমি চা খাবো না, এই সুজির পোলাওটা খাবো। একটুখানি দিয়েছি, মানে চিনি একটুখানি বলছি, লবণ দিয়েছি, ঘি দিয়েছি আর কি, একটু চিনি টিনি দিইনি, একটুখানি আমন্ড গুঁড়ো করে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটাই হচ্ছে ঝুরঝুরে হচ্ছে যে সুজির পোলাও বানিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো কানের দুলটা না আছে, কিন্তু গুজিটা পড়ে গেছে, একটা কানের দুল, একদম কানটা ফাঁকা ফাঁকা। তো আবার খুঁজতে হবে, সকাল সকাল আর টাইম হয়নি খোঁজার, তো খুঁজবো গুজিটা কোথায় পড়েছে, তারপরে দুলটা পড়বো আর কি। তো চলো আমার সাথে থাকো সারাদিন, পোলাওটা খেয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো তো দেখো বন্ধুরা, টিফিন টিফিন খাওয়ার পরে একদম ঘরের কাজে লেগে পড়েছি। আর এখন এই বারান্দার রুমে বেডশিটটা চেঞ্জ করে নিলাম আজকে, আর এই বেডশিটটা আজকে ধুয়ে দেবো। তো আমার ভাই তো সকালবেলা চলে গেছে, তোমাদের বললাম, আর অনেকটা সময় লাগবে বাড়ি পৌঁছতে। আর কিচ্ছু খেয়ে যায়নি জানো তো আমার ভাই, তো কালকে না মাটন খেয়েছিল, বললো খিদে নেই আর কি সকালবেলা। তো বললো আমাকে একটু লিকার চা করে দে, আমি খেয়ে নিই। তো লিকার চা করে দিয়েছিলাম, ও একটা বিস্কুট দিয়ে খেয়ে গেছে আর কি। আমারও ভালো লাগছে না, একদম মনটা খারাপ। ও একটু টিফিন টিফিন করে দিতে পারলে ভালো হতো, খেয়ে গেলে আমার মনটা শান্তি হতো। তো টিফিন টিফিন কিচ্ছু খেয়ে যায়নি, তো একটুখানি লিকার চা খেয়ে চলে গেছে জানো তো, আর মনটা কেমন লাগছে। তো কি করব বলো, আর চলে গেল, খিদেও নেই বলছিল ভাইয়ের। আর আমার ছেলেও স্কুলে চলে গেছে সকাল সকাল, ওর স্কুলে 15ই আগস্টের পতাকা উত্তোলন হবে, তো ডেকেছে, তো আমার হাজবেন্ড নিয়ে গেছে আর কি ওকে, আমার ছেলেকে। তো আসতে অনেকটা দেরি লাগবে, মানে 11:30-12টা বাজবে। আর রুটি টুটি কিচ্ছু করবো না সকালবেলা, তো আমি একটু সুজির পোলাও খেয়ে নিয়েছি, আমার মেয়েও খেয়েছে, আর শাশুড়ি মা তো চা খাবে, ঠিক আছে? তো এখন দেখো বেডশিটটা চেঞ্জ করে নিলাম বিছানার, আর তারপরে দেখো ঘরটা ঝাঁট দিচ্ছি। তো ঘরটার ঝাঁট দিয়ে আর কিছুটা জামা কাপড়ও আছে, ওগুলো কাচবো, কেচে ছাদের উপরে মিলবো। বৃষ্টি হবে কি না জানি না, তবে একটু 15ই আগস্টে একটু ফাঁকা ফাঁকা আছে, মানে বৃষ্টিটা হচ্ছে না আর কি। তো আবার বৃষ্টি হবে কি না জানি না। আর আগে 2 দিন তো খুব বৃষ্টি হয়েছে আমাদের এই দিকটা, ঠিক আছে? তো চলো আমি এখন ঘরটার ঝাঁট দিয়ে দিই, তারপরে তো আরও অন্যান্য কাজ আছে, রান্না আছে, আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো। কারণ কি, সকালবেলা রুটি টুটি কিছু করিনি, আমার হাজবেন্ড ছেলে টেলে কিচ্ছু খেয়ে যায়নি স্কুলে, তো আসলে একদম ভাত দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, এখন ঝাঁট টাঁট দিয়ে ঘরে কাজকর্মগুলো সেরে নিই তাড়াতাড়ি, তারপরে রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, কিছুটা জামা কাপড় ছিল আর বেডশিট টেডশিট সব কেচে নিয়ে এসেছি, একদম ছাদের উপরে মেরে দিচ্ছি। মেঘলাও হয়েছে, কখন বৃষ্টি নামবে জানি না, আবার ছাদের উপরে এসে জামা কাপড়গুলো তুলতে হবে, ঠিক আছে? এই করি, বর্ষার দিনে তো এই হয়, জামা কখন বৃষ্টি আসে কখন রোদ হয়, আর তাড়াতাড়ি আবার ছাদে উঠে জামা কাপড়গুলো তুলতে হয় আর কি, এই হচ্ছে সমস্যা। যাই হোক এখন একটু পাতিয়ে দিই, কখনো রোদ কখনো বৃষ্টি, এই দেখো আবার রোদ বের করে দিয়েছে। তো জামা কাপড়গুলো পাতিয়ে নিই, তারপরে স্নান টান করবো, ঠাকুরের পুজো আছে, পুজো করব, তারপরে গিয়ে রান্না বান্না করব। তো চলো, বন্ধুরা সকালে টিফিন টিফিন করার পরে আবার দুপুরবেলা রান্নার ঘরে যাব। তো রান্নাঘরে রান্না করব, মা সবজি কাটছে, আর তো চলো এখন রান্না করব, রান্নাঘরে যাই।
আর কি কি রান্না করছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। আমাদের দুপুরের কি রান্না হচ্ছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে কচু, বেগুন, আলু আর পুইডাটা সবই কেটে নিয়েছি। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব। এই যে চিংড়ি মাছ দেখছো, লবণ হলুদ মাখানো আছে। এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে হবে। আর এটা হচ্ছে রুই মাছ, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটা ঝাল করব, একটু জিরে বাটা টমেটো দিয়ে ঝাল করব। তো এই দুটোই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো চলো রান্নাটা শুরু করি বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি রান্নাটা করব, পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন কচু দিয়ে তরকারি করব। কড়াইতে সাদা তেল দিয়েছি, একটু ফোড়ন দিলাম 5 ফোড়ন, আর হচ্ছে গোটা জিরে, তারপরে পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি, লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। তারপরে দেখো সবজিগুলো দিয়ে দিলাম, আর এই পাশে দেখো চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমার, এক পাশে মাছ ভাজবো এক পাশে তরকারি হবে, ঠিক আছে। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম সবজিতে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। একটুখানি তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেবো সবজিগুলো, ঠিক আছে। তো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দেওয়ার পরে এখানে দেখো চিংড়ি মাছগুলো ভাজছি, একটু তেল দিয়ে ভেজে নেবো, হালকা করে ভাজবো, বেশি লাল লাল করে ভাজবো না। তো দেখো এখানে সবজিগুলো প্রায় আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এখন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এদিকে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ কিছুটা দিয়ে দেবো আর কিছুটা রেখে দেব। আমার ছেলে খেতে ভালোবাসে চিংড়ি মাছ ভাজা, তো ওকে গরম ভাতের সাথে একটুখানি দেবো চিংড়ি মাছ ভাজা। আর দেখো সব মিশিয়ে নিচ্ছি, দিয়ে জল দিয়ে দেবো এই তরকারিতে। তো এটা চচ্চড়ি করব না আমি, এটা একটু ঘন্ট মতো রাখবো, ভালো লাগবে। যেহেতু কচু বেগুন আলু দেওয়া আছে না, চিংড়ি মাছ দিয়ে ভালো লাগবে খেতে। তো আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে, আমার শাশুড়িমাও খেতে ভালোবাসে, ঠিক আছে। তো আর মাছের ঝোলটা তোমাদের সঙ্গে আর আজকে শেয়ার করব না, মাছের ঝোল তো রান্না করি। তো এই তরকারিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো চলো খাওয়া দাওয়া করব আমরা। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন কচু দিয়ে পুইডাটা দিয়ে তরকারি। দেখতেই পাচ্ছ এখানে খেতেও বসে গেছে আমার মেয়ে। আমার মেয়ের তরকারি খাওয়া হয়ে গেছে, কচু দিয়ে তরকারি খাওয়া হয়ে গেছে, এখন এই মাছ দিয়ে তরকারি খাবে, এ ভাত খাবে, সরি তরকারি খাবে না, মাছ দিয়ে তরকারি। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে এই আসলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন একটুখানি রেস্ট নেব, আর তারপরে বিকেলে তোমাদের সাথে কথা আছে, কেমন? তো বন্ধুরা দেখো বিকেলবেলা এখন 5:30 বাজে, আর সকালবেলা জামা কাপড় কেচেছিলাম, ছাদে মেলে দিয়েছিলাম। তো কিছুটা ভিজা আছে আর কিছুটা শুকনো হয়ে গেছে জামা কাপড়গুলো। তো শুকনো জামা কাপড়গুলো নিয়ে এসে এই আলনাতে একটুখানি গুছিয়ে রেখে দিলাম, আর আলনাটা এলোমেলো হয়েছিল, একটু জামা কাপড়গুলো ভালোভাবে রেখে দিচ্ছি এখন। তো সন্ধেবাতি দেবো সন্ধেবেলা, এখন পুরোপুরি সন্ধে হয়নি। আর যেহেতু দুপুরবেলা আমাদের আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, প্রায় 1টা-1.5টার ভিতরে খাওয়া হয়ে গেছিলো। তো তরকারি টরকারি অতটা বেশি নেই, আবার রাত্রে রান্নাবান্না করবো। আর এখন আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে গিয়ে সন্ধেবাতি দিয়ে সন্ধেবেলা চা টা খাবো, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে। তো চলো এখন আলনাটা ভালোভাবে গুছিয়ে নিই, তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা রাত্রে রান্না করেছি দেখো, ফুলকপি আলু তরকারি, আর কয়েকটা পার্শে মাছ ছিল ফেলে দিয়েছি তরকারিতে। অফিস থেকে ফেরার পথে সেই শিয়ালদা থেকে দুটো ফুলকপি নিয়ে এসছে, তো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে নিই। দুটো ফুলকপির দাম বলছিল কত করে, 30 টাকা করে পার পিস, 30 টাকা করে। ও নিয়ে এসছে 50 টাকা দিয়ে দুটো ফুলকপি, ঠিক আছে। তো দুটো ফুলকপি রান্না করে দিয়েছি, আর বৃষ্টির সময় তো রাখলেও হবে না, ফুলকপি পচে যায়, তো ওই জন্য রান্না করেছি পাতলা করে, একটাই তরকারি আর ভাত দিয়েছি। আর আমি খেয়ে নিয়েছি, দুটো ভাত খিদে পেয়েছিলো, খেয়ে নিয়েছি। আর মা এখনও সিরিয়াল দেখছে, আর হচ্ছে এই দেখো কানের দুলটা তো খুঁজে পেলাম না সারাদিন, মানে অন্য কানের দুল করবো বলেও আর সময় পাইনি, ঠিক আছে। তো কালকে দেখি একটু চেঞ্জ করবো আর কি কানের দুল, ঠিক আছে।
এখন চলো রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর রান্না করার পরে তো আর একটু গোছাতে হবে আর কি, এগুলা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।